রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এবার জন্ডিস সচেতনতায় নির্মাণ করেছেন নাটক গায়ে হলুদ। জন্ডিসের অপচিকিৎসা নিয়ে মানুষকে সচেতন করতে বিভিন্ন গ্রামে চলছে প্রদর্শনী। আরো জানাচ্ছেন সহকর্মী সৌরভ ভাবে। গত বছর নারীদের রোগ নিয়ে কুসংস্কার দূর করতে রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা নির্মাণ করেছিলেন পুনর্জন্ম নামের একটি নাটক। এবার তারা জন্ডিসের অপচিকিৎসা নিয়ে নির্মাণ করেছেন গায়ে হলুদ নামের আরেকটি নাটক। কেউ পেশাদার অভিনেতা না হলেও পড়াশোনার ফাঁকে সময় বের করে তারা এসব নাটক তৈরির কাজ করছেন। রাজশাহীর একটা হলো প্রত্যন্ত গ্রাম তিলাহারি, ওইখানে আমরা একটা বড় পর্দায় একটা প্রদর্শন করা হয়েছে, আর হলো আমাদের কলেজে অনেক বড় পরিসরে অডিটোরিয়ামে এটা দেখানো হয়েছে, আর আমরা চাই যে আরো অনেক গ্রামে এটা প্রদর্শন করতে। গ্রামে এখনো জন্ডিস নিয়ে রয়েছে অপচিকিৎসা। অধিকাংশ রোগী কবিরেজি চিকিৎসা নিয়ে শেষ মুহূর্তে আসেন চিকিৎসকের কাছে, তখন আর কিছুই করার থাকে না। এজন্য মানুষকে সচেতন করতে শিক্ষার্থীদের দিয়ে এ ধরনের নাটক তৈরির কথা চিন্তা করেন। সবাই যেন সমাজ সুস্বাস্থ্য নিয়ে, ভালো স্বাস্থ্য নিয়ে ভালোভাবে চলতে পারে, এই চিন্তাভাবনা থেকেই আমার এই নাটকটা করা। আমি এই সমাজ সচেতনমূলক এরকম একটা ডকুমেন্টারি বা ড্রামা করে দেখাই, তাহলে এটা সারা পৃথিবীর মানুষ দেখতে পারবে। নাটকটি রাজশাহী মেডিকেল কলেজের মিলনায়তন সহ একটি গ্রামে প্রদর্শন হয়েছে, ফেসবুক ইউটিউবেও রাখা হয়েছে। এছাড়া বিভিন্ন গ্রামে প্রদর্শনের চিন্তাও আছে নির্মাতার। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী।